হেল্ল' ফ্ৰেণ্ডছ দিছ ইজবিলা হি ৱেলকম টু মাই চেনেল এভি ষ্টডি চেণ্টাৰ আজি আমি স্কুল এণ্ড ক্লাছৰুম মেনেজমেণ্টৰ ইম্পৰ্টেণ্ট পইণ্ট আমি ডিছক কৰিব আলোচনা কৰিব আৰুযোগে ইম্পটেণ্ট পইণ্ট ৰ ইপটেণ্ট পইণ্ট সবু যি এম চিকিউৰে পচৰা যি চাইল্ড ডেভলপমেণ্ট এণ্ড পেডাগ্ৰ তাৰ মোৰ যি অপচনৰে দোঁ সেই অপচন কু

এজুকেশনলি দেখিবা তো স্কুলের কেউ কেউ আসেসমেন্ট নিয়ে যাই তো দেখুন এটি আমি কে কি ওয়াইড ভেরাইটি অফ মেথড টুলস কোণ কোণ অনেক প্রকার মেথড করা যাই থাকে টুলসর আবশ্যকতা পড়ে থাকে আসেসমেন্ট করা কোণ কোণ প্রথমে করবে তা মেজর করা যাই থাকে আউ একাডেমিক রেডিনেস ডকুমেন্ট অর্থাৎ যে একাডেমিক রেডিনেস রয়েছে গোটে স্টুডেন্ট্রেডিনেস্র অর্থ কিন্তু আপনার কিন্তু যেত ফিওরি ক্লাস করেডিনেস্র অর্থ হচ্ছে কি শিক্ষার্থীটি কে রেডি হছি। একাডেমিক একাডেমিক রিলেশন পাই একাডেমিক তার কমিটি রেডি হছি। দেখা দেখে এবং লর্নিং প্রোগ্রেস তার লনিং প্রোগ্রেস কমিটি চালু তা দেখা যাই এবং স্কিল একুজিসন তার দক্ষতা কেতে সে আহরণ কলা যা বিসেসমেন্ট করা যাচ্ছি সেই অসেসমেন্টে কেতে তার দক্ষতা হল কি যে পড়ুছি সিলাবস আগে তার দক্ষতা হাতে তারকিল ডেভেলপমেন্ট হাতে একুজিসন করে পালা সেটা দরকার তো এজুকেশন নিড অফ স্টুডেন্টস মানে স্টুডেন্টর কোণ কোণ এজুকেশন নিড অ্যাঁ শিক্ষা ক্ষেত্রে যদি তার কিছু হেল্পফুল সেই অসেসমেন্ট সেটা হচ্ছে সেই করা যাই থাকে ঠিক আছে

তাতে তাত আমি ক' কৰিবা নভে কৰিব কিন্তু ট্ৰাডিচনাল মেথড সাহায্যৰে আচ্ছা ট্ৰাডিচনাল মেথড ক' কেতি আমি নিপাৰ এমি নেপাৰ যেম্কি দেখন্তু চৰ্ভে কুৱশনছ আ নট এজাই এ পইণ্ট ভাল্যু এণ্ড চৰ্ভে আৰ নট গ্ৰেট আ যদি চৰ্ভে কৰা যাওঁ ট্ৰাডনাল মেথড ৱেৰে দেখুন মানে পচরা যাব সভে রাণ কি পচরা য মানিনি গোটে টপিক উপরে সে ডিসকস করে চাই কিংবা টপিক ডিসকস করছেন গোটে ক্লাস নেক্স ক্লাসে যেত আসবে সে সর্ভে করবে কি পচারি টেস্ট করি কি ফর্মাল টেস্ট ঠিক আছে কিন্তু গ্রেড সিষ্টম এটি করা যায় নাই কোটি ক্লাস রুম্রে গ্রেড সিষ্টম কি করে সেটা করে ইভালুয়েশন

तेल आम क्विज करवा कथा सिंपल ओके इम्प्रुवमे चाहते तोह जो टपिक पढ़ी से टपिक रे आईज करेंगे ठीक अच्छे ये क्वेश्चन से ये आप देखु माने ये आपसन देदेव आपश कनफ्यूज देज तो आउ दरकार क्विज करेंगे टेस्ट करेंगे रिटिन एसाइनमेंट देवे एसेसमेंट टीचर एडमिनिस्ट्रेटर ऑन रेगुलर बेसिस ऑफ देयर क्लासरूम तो ये सब जिनिस

কি আপোন মানৰ তিনি মাছপৰা যি কোৰ্ছ সৰ্বি ইম আমি কয় ইণ্টাৰড্ৰিম কিন্তু এইটো দেখোন ডায়গ্ন'ষ্টিক টেষ্ট ক'ত ডায়নোষ্টিক টেক্স হ'ব কি মানে ষ্টুডেণ্টৰ পৰফৰ্ম বাৰ বাৰ আছে কুৱেশ বাৰ বাৰ আছে এটাৰ অৰ্থ মই আপোনাক সঠিকভাৱে বুজি নিগন'ষ্টিক টেষ্টৰ অৰ্থ হেঁচি কি ষ্টুডেণ্টৰ ইম্প্ৰুভমেণ্ট পাই ৰেমেডি দিয়া যাব টেষ্ট কৰাব

से सब्जेक्ट रो जो टॉपिक पढ़ो टपिक पढ़ा चपिक्र मे क्वेश्चन करती क्विज है फॉर्मल टेस्ट है फॉर्मेटिव असेसमेंट समेटिव टोटल जो कर्स हालाप ओके जो टेस्ट नेक्स्ट करेक्स कौन देखो तो, डायरेक्ट सॉरी व्हाट आर तो दसेसमेंट अफ मेज ना असेसमेंट को आम केमती मापी पार जापर देखो तो, बेसिकली जो दे, डायरेक्ट मेजर अफ एसेसमेंट हूँ देखो कि असेसमेंट मेजर इन ओज प्रोडक्ट प्रडक्ट स्टूडेंट वक इलुएट ইন লাইট অফ লার্নিং আউটকমার অর্থ কোণ কি আসেসমেটর অর্থ হচ্ছে কি স্টুডেন্ট্র মানে তার আউটকমস আসুছে কোথাও তার আউটকম আসুছে তা হচ্ছে আসেসমেঁট স্টুডেটর আউটকম যা আসব স্টুডেট পরফমেন্স যা আসব যে আপনার মানে ক্লাস করতে কিংবা কোশ কো আমি কবা ওকে যদি তার কিছু ইম্প্রুভ হোনি তো আমি ন কিছু স্পেচিয়ালিষ্ট টেষ্ট কৰিব নলেজ নলেজ স্পেচিয়ালিষ্ট টেষ্ট অফ নলেজ কৰিব এই চব জিনি আমাৰ এক্সাম্পল অফাইৰেক্ট মেজৰ এইটোৱে ক' এই গোটেই গোটেই ডাইৰেক্ট মেজৰ গোটেই এক্সাম্পল অটে এই টেষ্ট কৰিব ঠিক আছে তাৰপৰা আগলৈ যোৱা হাউ ডজ এচেছমেণ্ট ইমপ্ৰুভ দ ট টিচৰ্ছ পৰফমেন্স এচেছমেণ্ট কেমি টিচৰ পৰফৰ্ম মানে ইম্প্ৰুভ কৰি থাকে দেখোন যদি আমি ফর্মেটিভ আসেসমেন্ট করা এবং স্মেটিভ আসেসমেট করা তো যেত বেলা স্মেটিভ ফর্মেটিভ আসেসমেন্ট করা যাব তো সেই সময় যচর টিচর হু আকিলড এটু আসাইনমেন্ট রেজল্ট ফর ফর্মেটিভসেস সববে যদি টেস্ট করবে সব বলে তো অর্থ কো তাহলে কি মানে মানে বার বার আমি যদি ফর্মেটিভ টেস্ট কলা সবমেটিভ টেস্ট কাল যদি ইম্প্রুভ হলানি তাহলে সেটি জনা যাবে যে টিচর কিছু গল্প রয়েছে বুঝপি তাপরে হাউ ডজ আসেসমেন্ট ইম্প্রুভ স্টুডেন্টস লার্নিং টিচার্স স্টুডেন্ট জনকর হেল্প থাকে এটি যদি আমি ওয়েল ফর্মেটিভ এন্ড এবং

ফৰ্মেটিভ আছেমেণ্ট এণ্ড আমাৰ কয় যদি চমেটিভ আছেমেণ্ট কনষ্ট্ৰক কৰি থাকে অ'কে এই চব জিনি দেখোন গোটেই পইণ্ট কুৱেশ আপোনাৰ আচিব তাৰপৰা আপোন দেখন্ত ইপ্ৰুভ দ ষ্টুডেণ্টছ ক' কৰি পাৰে ক' কৰি পাৰে এচেছমেণ্ট ক্ৰিটিকা থিংকিং কৰি পাৰে এনালিচিছ স্কিল ডেভলপ কই থাকে তাৰপৰা আকৌ কোন ৱা দ ফাইভ

ইফ সেটিভ অর্থ হচ্ছে কি মানিনু আপনার মানে গোটে স্টুডেন্টর পরফমানস কু জি প্রথমে নূন নয় কি কলে প্রথম টেস্ট কলে আগে টেস্ট কলে ঠিক আছে যেতব দিন আমার কলে এই দিন টেস্ট কলাপরে মানে করা আগর আপনার প্রথম টেস্ট লক্ষ্য কলে এবং সরি যদি আমি কে হ্যাঁ এই যে কলে সরি আপ সটি ভাবে কেছি টেস্ট প্রথমে প্রথম টেস্ট কলে আ টেস্ট কলে আ টেস্ট কলে ঠিক আছে তো তিন নম্বর টেস্ট কলে আপন মানে আপনার টেস্ট কমিটি কলে না প্রিভিয় টেষ্ট্রু লক্ষ্য করি তার ইম্প্রুভমেন্ট করা যে টেস্ট কলে তা আমি কেবা ইফসেটিভ আসেসমেন্ট এবার পালে বুঝিপার্লে

मैंने ने, ने टीचर कि किएक आम कह रेफरेंस एसेसमेंट आ क्रेडेटे सरी क्राइटेरियन रिफरेन्स असेसमेंट कौन ना क्रे क्रेडेटेय सरी क्राइटेरियन रिफरेन्स आसेसमेंट होटेरीय रखुडे एग्जाम करजाम आगुरी जो मान प्रोसेस प्रिंसिपल

আপনার হেল্পফুল হব হব বলে এটা মানে যদি আমি গিয়ে ভিডিওটি বনাইলি ঠিক আছে যদি আপনার পছন্দ লাগুচি তাহলে নিশ্চিতভাবে লাইক করুন সেয়ার করত সক্রাইব করে নাহলে সবসক্রাইব করিয়ন্তু রি জয় জগন্নাথ